মাহমুদুল্লাহ আপনি ইকমিন দেওয়া গান্ড মনোবাদ করান। তাহুদ জিদায় 20 বলে 40 রান করে আউট হওয়ার পর দ্রুতই ফিরে যান লিটন দাসও। তবে ব্যাটে এসে সাকিব রিশাদরা হারাতে বসেছিলেন বাংলাদেশকে। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল সৌম্য শান্তরা। তবে মাথা ঠান্ডা রেখেছিলেন মাহমুদুল্লাহ, ফলে শেষ পর্যন্ত আর হারতে হয়নি। 6 বল হাতে রেখে 2 উইকেটের জয় নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করলো বাংলাদেশ। এদিকে মাহমুদুল্লাহর ম্যাচ উইনিং ইনিংস দেখে তাকে প্রশংসায় ভাসাতে ভুল করেননি মালিঙ্গা। ম্যাচ শেষে লাইভে এসে মালিঙ্গা বলেন, মাহমুদুল্লাহ আপনি ইকমিন দেওয়া গান্ড মনোবাদ করান। মাহমুদুল্লাহ না থাকলে আজও কাঁদতে হতো বাংলাদেশকে। তারা দারুণ বোলিং করেছে, কিন্তু ব্যাটিং এ নেমে শুরুতেই ঘাবড়ে গিয়েছিল। তবে মাহমুদুল্লাহ মাথা ঠান্ডা রেখেছিল বলেই জয় পেয়েছে বাংলাদেশ। এই বয়সেও দুর্দান্ত রিয়াদ। শ্রীলঙ্কা হারলেও রিয়াদের ব্যাটিং আমাকে মুগ্ধ করেছে।